ফোন থেকে রোজ দিছিলাম তো আমি আমার রোজটা হারাই ফেলেছি আরেকটা রোজ কিনবো এখন আর কি আমার রোজ নিয়ে কিছু শুট করতেছে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব আমাদের ক্লাসের প্রাইজ আছে আমরা দাও আমি যাব খেয়ে গাইছি মানে মানে কে কে কোন বাকি আছে কেকটা কাটার বাকি আছে আসলে আমার কোনো সমস্যা নেই মেন সমস্যা হলো আমি তো একলা থাকি বেশি না তোমার জন্য এই অবস্থা কিতা কিতা হয়ে যায় তুমি কিছু কইতে নি অবস্থা মতো না আসলে অবস্থা খুবই বাজে সামনে যাচ্ছি ব্লগ বাই ব্লগ বা তোমার তো ব্লগ স্টার্ট হয় তো আমরা না যাইরাম গিয়ে আসছে 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 আমরা এক জাস্ট থেকে বাড়াই দিলাম স্যার 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 আমি না স্যার ব্লগ কোডি স্যার আপনি একটু এন্ড করে দিবেন লাস্ট এন্ডিং স্পিচ এন্ডিং স্পিচ ব্লগ আমি কিছু আপনি ব্লগের এন্ডিং স্পিচটা দিলাম কিছু কইলাও কা স্যার আপনি লইয়া ব্লগ আপনি এন্ডিং স্পিচ দেন দিস ইজ দা আমাদের নিরাজ ভাইয়া আমাদের হুজুরকে ধোঁকা দেওয়া হয়েছে কামড় দিয়ে এভাবে হারিয়ে দিলতে হয় কিভাবে একটু দেখান এই তো সদ্য বিবাহিত আপনার পাঁচশো সাতশো আসলে প্রবলেম নাই একজনের উপরে একজন বসবেন প্রবলেম নাই অনেক জায়গা আছে এনাফ জায়গায় এই তো এই জায়গায় যেতে পারবে ফুটবল খেলতে পারবেন ওনা আসে
মিনি ক্রিকেট হয়ে যাবে খারাপ না থ্যাঙ্ক ইউ খেলতে পারবেন ভাইয়া আমি একজনের উপরে খেলতে বলছো তোমার উপরে ইন্ডোর ব্যাডমিন্টন চলবে চলবে ইন্ডোর ব্যাডমিন্টন চলবে আর গালা কি আর অডিয়েন্স বেশি না 50 60 জন হলে চলবে গর্জিয়াস আন্না ইয়ার রে